প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, দেশে প্রাণী সম্পদের উৎপাদন আশাব্যঞ্জক, এর সাথে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা গেলে এ খাতের উন্নয়ন আরও অনেক বাড়বে, বাড়বে বাজার। শনিবার দোহার ও নবাবগঞ্জে প্রাণী সম্পদ প্রদর্শনী 2024 উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও দুইটা। সকালে নবাবগঞ্জ ও দোহারে পৃথক প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ সময় সালমান এফ রহমান নিজ নির্বাচনী এলাকাকে সারা দেশের মডেলে রূপান্তরেরও কথা জানান। এর আগে প্রাণী সম্পদ প্রদর্শনীর উদ্বোধন শেষে ঘুরে ঘুরে বিভিন্ন স্টল পরিদর্শন করেন, কথা বলেন উদ্যোক্তাদের সাথেও। সঙ্গে ছিল স্থানীয় খামারে উৎপাদিত ডিম, দুধ ও দুধ থেকে তৈরি নানা মিষ্টিজাত খাবার। পরে প্রাণী সম্পদ খাতে অবদানের জন্য স্থানীয় খামারিদের মাঝে সনদ প্রদান করা হয়। এই একটা খাত আছে যেটাতে আমরা যদি আরো জোর দেই, এখানে আরো যদি আমরা কাজ করি, আরো যদি আমরা আপনাদের সকলকে সহযোগিতা যদি করতে পারি, তাহলে এই খাত থেকে কিন্তু অনেক আমরা সফলতা অর্জন করতে পারি।